এই যে এখন দেখছেন রাশিয়া ইউক্রেন ন্যাটোর সাথে একটা কনফ্লিক্ট চলছে, আল্লাহ ভালো জানেন এমন হতেও পারে এটাই সেই পারমাণবিক যুদ্ধের সূচনা, ওয়াল্লাহু আলাম। সামনে একটা বড় ফাসাদ অপেক্ষা করছে, আল্লাহ ভালো জানেন একটা বড় মালহামা হবে পৃথিবীতে, মহাযুদ্ধ। এই যুদ্ধে পৃথিবীর অনেক মানুষ মারা যাবে, এমনটা হাদিসের মধ্যে এসেছে। নবীজি বলেছেন যখন এই অবস্থা হবে তখনই মালহামা শুরু হবে। সাহাবীরা বললেন মালহামা কি জিনিস? নবীজি বললেন এমন যুদ্ধ যে যুদ্ধে 100 জনের মধ্যে 99টা মানুষ মারা যাবে, 100 জনের মধ্যে 99টা সৈন্য মারা যাবে। এবং এই যুদ্ধটা হবে ইউফ্রেটিস বা ইরাকের ফোরাত নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে, এটা সামনে হতে যাচ্ছে। এবং এই যুদ্ধটা হবে 80টা দেশের মধ্যে, বিশ্বের 80টা দেশ একত্রিত হয়ে যুদ্ধ করবে সামনে। আপনি প্রথম বিশ্বযুদ্ধ দেখেছেন না, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছেন, এগুলো এই যুদ্ধের সামনে কিছুই না, এটা হবে পারমাণবিক যুদ্ধ সামনে হতে যাচ্ছে। এবং প্রত্যেক দেশ 12,000 করে সৈন্য পাঠাবে এই যুদ্ধে, এরা সবাই মিলে যখন এই যুদ্ধে অংশ নিবে তখন এরা মুসলিমদের উপর ব্যাপক নির্যাতন চালাবে, সামনে হতে যাচ্ছে এটা। আগামী 5, 10, 15 বছরের মধ্যে আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন, আমাদের অনুমান 10 বছরের মধ্যে হতে পারে, 5 বছরের মধ্যে হতে পারে। নবীজি বলেছেন এই সময় এই যুদ্ধের শেষের দিকে আল্লাহ পাক মুসলিমদের ত্রাণকর্তা হিসেবে একজনকে পাঠাবেন, যার নাম হবে ইমামুল মাহদি, যিনি মদিনা থেকে আসবেন। মক্কায় তার সাথে মুসলিমরা বায়াত করবে এবং তিনি মুসলিমদেরকে নেতৃত্ব দিবেন এবং এই যুদ্ধের শেষের দিকে মুসলিমরা বিজয় লাভ করবে এবং মুসলিমরা কনস্টান্টিনোপল জয় করবে এবং ওই জেরুজালেম তারা আবারও জয় করবে যেটা ইসরায়েল দখল করে রাখছে, এবং সেই জেরুজালেম থেকে ইসলামী খেলাফত আবারও প্রতিষ্ঠিত হবে। নবীজি বলেছেন একটা কাঁচা বাড়ি একটা পাকা বাড়ি বাদ থাকবে না যেখানে ইসলামের কালিমা চলে যাবে না। পৃথিবীর জনসংখ্যা কমে আসবে, এখন 800 কোটি দেখছেন, সামনে হয়ে যাবে দেখবেন 200 কোটি 100 কোটি। 1 ভাগ মানুষ মহামারীতে মারা যাবে, হাদিসে এসেছে, 1 ভাগ মানুষ দুর্ভিক্ষে মারা যাবে আর 1 ভাগ মানুষ এই মালহামায় মারা যাবে, অল্প কিছু মানুষ বেঁচে থাকবে। মুহূর্তে একটা দেশ ধ্বংস হয়ে যাবে যখন পারমাণবিক যুদ্ধ শুরু হবে। আমরা তো এখনো স্বপ্ন দেখছি 2050, 60, 3000 বছরের, তাই না? দেখেন সামনে কি হয়, অপেক্ষা করতে থাকেন। এরপর খেলাফা কায়েম হবে এবং ঈসা এবং এই খেলাফতটাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে ইহুদিরা, ইহুদিদের নেতা হিসেবে বের হবে দাজ্জাল এবং এই দাজ্জাল ইহুদিদেরকে নিয়ে ঈসা ইমামুল মাহদিকে ঘিরে ফেলবেন। আল্লাহ পাক তখন এই দাজ্জালকে হত্যা করার জন্য আসমান থেকে পাঠাবেন ঈসা আলাইহিস সালামকে। আপনারা জানেন ঈসা আলাইহিস সালাম আবারও পৃথিবীতে আসবেন এবং তিনি এই মাসিহুদ দাজ্জালকে হত্যা করবেন। পৃথিবী থেকে প্রত্যেকটা ইহুদির নাম মুছে যাবে, ইহুদি জাতি বলে কোনো জাতি থাকবে না পৃথিবীতে, ওরা শুনে নেক যা করার করে নেক, কিছুই করতে পারবে না। আমাদের নবীজি বলেছেন লাতুকাতিলুন্নাল ইয়াহুদ, তোমরা অবশ্যই ইহুদিদের সাথে যুদ্ধ করবে, এমন কি একজন ইহুদি যদি পাথরের পিছনে লুকায় পাথর কথা বলবে, ইয়া মুসলিম, হে মুসলিম, ইন্না ওয়ারাইল ইয়াহুদ তাআলা ফাকতুলু, আমার পিছনে একজন ইহুদি আছে আসো তাকে হত্যা করে যাও। আল্লাহ পাক এই খেলাফতের মধ্য দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন, জুলুম উঠে যাবে, অন্যায় পাপাচার দুর্নীতি সব চলে যাবে। নবীজি বলেছেন একটা ঘাটে, একটা পানির ঘাটে বাঘ এবং হরিণ একসাথে পানি খাবে, কেউ কাউকে কোনো ক্ষতি করবে, পৃথিবীতে জুলুম বলে কিছু থাকবে না, ইনসাফ ন্যায় কায়েম হয়ে যাবে। এরপরে ঈসা আলাইহিস সালাম 40 বছর বেঁচে থাকবেন, 40 বছরের মধ্যে তিনি বিয়ে করবেন, সন্তান হবে, তার মৃত্যু হবে, তাকে দাফন করা হবে আমাদের নবীর কবরের পাশে, এবং তিনি যখন ইন্তেকাল করবেন তারপরের মানুষগুলা আরো জঘন্যভাবে খারাপ হওয়া শুরু করবে, এর রাস্তায় দাঁড়িয়ে জেনা করবে। আর এই মানুষগুলোর উপরে হঠাৎ করে একদিন, হঠাৎ একদিন সকালবেলা সূর্য পশ্চিম দিক থেকে উঠে যাবে এবং একটা লোকমা মুখে তোলার জন্য মানুষ মুখে নিবে, মুখে তুলতে পারবে না, তার আগে কেয়ামত হয়ে যাবে। পানি খাওয়ার গ্লাস উঠাবে, পানি পান করার আগেই কেয়ামত হয়ে যাবে। দুজন ব্যবসায়ী কাপড় এক্সচেঞ্জ করবে, একজন বিক্রি করবে, একজন দেখবে, এই দেখতে দেখতে কেয়ামত হয়ে যাবে, একদম মুহূর্তের মধ্যে একদিন কেয়ামত হয়ে যাবে ওই মানুষগুলোর সামনে। এগুলো সামনে হতে যাচ্ছে, আমাদের হাতে বেশি সময় নাই কথাগুলো বলার, এই কারণ হচ্ছে সময় কম। তো এখন এই অবস্থায় একজন মুসলিম হিসেবে আপনার করণীয় কি? আমি কয়েকটা পয়েন্ট আপনাকে বলতে পারি 5 মিনিটের মধ্যে।
এই কয়েকটা পয়েন্ট যদি আপনি একটু মেনে চলেন, ইনশাআল্লাহ আপনিও শেষ জামানায় সফল হবেন ইনশাআল্লাহ। যদিও বা এই জামানায় সফল হওয়া খুব কঠিন, খুবই কঠিন। নবীজি বলেছেন ঈমান ধরে রাখা এত কঠিন হবে যেমন হাতে আগুন ধরে রাখা কঠিন হয়। হাতে আগুন ধরে রাখা কি কঠিন? দেখেন, আমরা যারা ইসলাম ফলো করছি, আমাদের ইসলাম পালন করতে যদি এরকম কষ্ট না হয়, বুঝতে হবে আপনি সেই প্রকৃত ঈমান ধারণ করে নাই, যে ঈমান ধারণ করলে হাতে আগুন আপনি অনুভব করতেন। সত্যিকারের ঈমান নিয়ে চলেন, সমাজ আপনার শত্রু হয়ে যাবে, পরিবার শত্রু হয়ে যাবে, রাষ্ট্র বিশ্ব শত্রু হয়ে যাবে আপনার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ জামানে ঈমান ধরে রাখা খুবই কঠিন হবে। সকালে মানুষ মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে, বিকালে কাফের থাকবে, সকালে মুমিন হবে। মানুষ দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিবে। এই যুগে সফল হবে সেই মানুষরা যারা এই ফিতনা মুক্ত পরিবেশে দিন পালন করবে। অনেক দূরের প্রত্যন্ত জায়গায় চলে যাবে, শহর থেকে দূরে, নগর থেকে দূরে, পাহাড়ি এলাকায়, অনেক দূরের কান্ট্রি সাইডে। ওই যে থাকে না কিছু মানুষ উপজাতির মতো, ওই রকম করে যারা থাকবে এরা নিরাপদে থাকবে। কৃষি জমি চাষাবাদ করবে, নিজের খাবার নিজে খাবে, মাছ চাষ করবে, গরু চাষ করবে, ছাগল পালবে, শহরের ফেতনায় জড়াবে না, নিজেরা নিজেদের কলোনি গড়ে তুলবে আলাদা করে, অনেকটা মুসলিম ভিলেজের মতো, এরা সফল হবে। শেষ জামানায় সফল হওয়ার কয়েকটা পথ বলে দিচ্ছি। এক নাম্বার, আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, কোরআন হাদিসের সাথে সমসাময়িক যত জ্ঞান আছে সব অর্জন করতে হবে, এটা এক নাম্বার। জ্ঞান নাই আপনি শেষ জামানে টিকতে পারবেন না। যাদের কাছে এই জ্ঞান ছিল তারা কিন্তু মহামারীর আগেই প্রস্তুতি নিয়েছিল। আমি অনেক ওস্তাদকে চিনি বাংলাদেশের আলেম, তারা এই 2020 সালের আগে হজ করে ফেলছে, তারা আগেই বুঝতে পারছে 2020 সালে কিছু একটা হবে, 2020 সালে পৃথিবীতে কিছু একটা হবে, তারা আগেই বুঝতে পারছে। কারণ শেষ জামানার পড়াশোনা করেছেন তারা, কার পর কি হতে যাচ্ছে এটা তারা বুঝতে পারছেন, অনুমান করতে পারছেন। তাই জ্ঞান ছাড়া আপনি শেষ জামানে টিকতে পারবেন না ভাই, জ্ঞান অর্জন করুন এক নাম্বার। দুই নাম্বার, জ্ঞান অনুযায়ী আমল করেন, যতটুকু জেনেছেন আমল করেন, কালকের জন্য অপেক্ষা করবেন না, আজকেই নামাজ শুরু করে দেন, দেনা পাওনা থাকলে আজকেই মিটিয়ে দেন, আজকেই পরিবারের সবাইকে ডেকে ওয়াজ করেন, নসিহত করেন যে দেখো সামনের দিনগুলো ভয়ঙ্কর, আমাদের জীবনকে গোছাতে হবে, যা করেছি করেছি, তওবা করে আল্লাহর কাছে ফিরে আসেন। আল্লাহ পাক গফুর রহিম, আপনি তওবা করে এই মাত্র চলে আসেন আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আপনাকে আল্লাহ পাক পরীক্ষা করবেন, আপনি সত্যিকার তওবা করেছেন কি না, আপনাকে প্রমাণ করতে হবে নামাজের মাধ্যমে, জ্ঞান অর্জনের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে, সদকা করার মাধ্যমে। সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজ নিষেধ করবেন, আপনি ইসলাম পরিপূর্ণরূপে পালন করার চেষ্টা করেন। কোনো সরকার, কোনো সমাজ নেতা, কোনো রাষ্ট্রনেতা, কোনো পারিবারিক নেতা, কেউ আপনার সাথে আপনার কবরে যাবে না, সোজা কথা। আপনাকে আল্লাহর সামনে একাই দাঁড়াতে হবে, কারো পরোয়া করে লাভ নাই, কোনো অজুহাত দিয়েও লাভ নাই। দেশটা ভালো না, বিশ্বটা ভালো না, সমাজটা ভালো না, সময় ভালো না, এগুলো বলে কোনো লাভ নাই। আপনাকে, আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে, আমার ভালো আমাকে বুঝতে হবে, আমার ভালো। বাজারে গেলে একটা মাছ ভালো না খারাপ আপনি তো বোঝেন, তরকারি ভালো না খারাপ বোঝেন, দিনের ব্যাপারে বুঝতে চান না কেন? দিনের ব্যাপারে খালি হুজুরদের স্মরণাপন্ন কেন হচ্ছে? পড়াশোনা করেন, আমল করেন, আমল বাড়িয়ে দেন, দিন সময় নষ্ট করবেন না। যুবকদেরকে স্পেশালি বলবো, সময় নষ্ট করবেন না।